মুখ্যমন্ত্রী মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বলেছেন 10323 জয়েন্ট মুভমেন্ট কমিটির নেত্রী ডালিয়া দাস। তিনি বলেছেন একটা অহংকারী সরকার চলছে, এই সরকার যদি আগের সরকারের তৈরি করা বিল্ডিং উদ্বোধন করতে পারে তাহলে আগের সরকারের তৈরি করা 13,000 পদে তাদের নিয়োগ কেন করছে না, প্রশ্ন তুলেছেন তিনি। এদিন গণ অবস্থান মঞ্চে এক সংবাদ সম্মেলনে ডালিয়া দাস বলেছেন 5 দিন ধরে তারা আন্দোলন করে যাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত সরকারের কোনো প্রতিনিধি তাদের সঙ্গে কথা বলেননি। এই সরকারের কোনো দয়া মায়া নেই বলে তিনি অভিযোগ করেছেন, সরকারকে আসতেই হবে তাদের কাছে বলেছেন ডালিয়া দাস। এখানে উল্লেখ করা যায় যে এদিন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেছেন ইন্টারভিউ দিয়েই তাদের চাকরি নিতে হবে। ডালিয়া দাস বলেছেন এখনো পর্যন্ত 5 জন শিক্ষক অসুস্থ হয়েছেন। আমাদের স্থায়ী চাকরির ব্যবস্থা একসঙ্গে 10323-এর একসঙ্গে চাকরি গেছে, আমরা একসঙ্গে স্থায়ী চাকরির ব্যবস্থার জন্য আমাদের প্রথম দাবি। দ্বিতীয়ত 76 জন আমাদের মধ্যে শিক্ষক মারা গেছেন, তাদের পরিবারে একটি ডাইন হানেসের চাকরি, মূলত দুটি দাবি নিয়ে আমরা প্রথম থেকেই আছি। এখনও গণ অবস্থা নিয়ে আমরা আজকে পঞ্চম দিনে আমরা একই বার্তা আপনাদের মাধ্যমে সরকারের কাছে পৌঁছাতে চাইছি, কারণ আজকে 5 দিনের মধ্যেও সরকারের তরফ থেকে কোনো রকম বার্তা দেওয়া হয়নি, কোনো সরকার তরফ থেকে কেউ আমাদের কাছে আসেনি। এমন একটা অহংকারী সরকার, কিসের এত অহংকার, কেন এত অহংকার? কারণ আমরা তো এই রাজ্যেরই বাসিন্দা, আমরা দেশের নাগরিক, রাজ্যের নাগরিক, আমরা ওনাদের এই ভাই বোন সন্তান সম তো আমরা এই 5 দিন ধরে এই রাস্তার মধ্যে পড়ে আছি, কনকনে শীতের মধ্যে শিশুদের নিয়ে, পরিবার নিয়ে আমরা, আমাদের এই দুর্বিষহ অবস্থা। ওনারা কি চাইছেন যে আমরা অনাহারে অর্ধাহারে অসুস্থ হয়ে মরে যাই? তো ওনাদের কি দয়া মায়া হয় না? ওনাদের কি কোনো রকম হৃদয়ে কোনো কষ্ট হয় না আমাদের জন্য? ওনাদের কেন এত অহংকার? ওনারা যদি রাজ্যে বিগত সরকারের তৈরি করা বিল্ডিংগুলি উদ্বোধন করতে পারেন, ফিতা কাটতে পারেন, তাহলে আমাদের বিগত সরকার যখন 12,000 শিক্ষা দপ্তরে এবং 1,000 সমাজ শিক্ষা দপ্তরে, তো দুটোই শিক্ষা দপ্তরের আন্ডারে সেগুলো ক্রিয়েট করেছিল পূর্বতন সরকার, সেগুলো কেন আমাদেরকে দিতে পারছে না? কিসের এত ইগো, কিসের এত অহংকার? ইনাদের আমাদের বাঁচতে দেবেন তো, আমাদের বাঁচার জন্য সবচেয়ে স্থায়ী ব্যবস্থার ক্ষেত্রে এটি একমাত্র সুযোগ, মানে সুযোগ এবং সহজ পথ। কারণ বিগত সরকার ক্যাবিনেটে এই 13,000 পোস্টের সৃষ্টি করেছিল, এই 13,000 পোস্ট খুব অনায়াসে বর্তমান সরকার ক্যাবিনেটে বসে 10 মিনিটের ব্যাপার, ওনারা আলোচনা করে রিভাইভ করে আমাদেরকে এই 13,000 পোস্টে চাকরি দিতে পারেন, স্থায়ী চাকরি দিতে পারেন, এবং এই চাকরিগুলি আমাদের সম্মানও বজায় থাকে, আমাদের স্যালারি স্ট্রাকচারও সেম থাকে, এবং শিক্ষকতা শিক্ষার সঙ্গে জুড়ে থাকতে পারি, এবং শিক্ষা ব্যবস্থাও ভেঙে পড়বে না, সব দিক থেকেই ভালো। সেক্ষেত্রে 13,000 পোস্ট দিতে ওনাদের এত অনীহা কেন? ওনারা এই এই পোস্টগুলো দিতে পারছেন না কেন? এছাড়া ওনারা বলেছেন আমাদেরকে স্থায়ী ব্যবস্থা করবেন, ওনারা কোর্টে গেছেন 10,818টি পোস্ট নিয়ে, গ্রুপ ডি গ্রুপ সি বলেছেন যে স্থায়ী সমাধান করবেন আমাদের, সেক্ষেত্রে ওনারা এইগুলো দিতে পারেন, এগুলো দেওয়ার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা রইল না, কিন্তু তারপরে ওনারা কেন এগুলো দিচ্ছেন না? তারপরেও যদি ওনাদের এগুলো নিয়ে সমস্যা হয় তাহলে ওনারা আমাদেরকে চাকরি দিতে পারেন, কারণ স্থায়ী চাকরি তো সরকার রিক্রুটমেন্ট করবে, সরকারই পোস্ট ক্রিয়েট করবে, এবং সরকার ইচ্ছে করলে আমাদের যে আর রুল আছে, আগের রুলসেই সমস্ত রিক্রুটমেন্ট রুলসে এখন পর্যন্ত সবার চাকরি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের যেহেতু সব চাকরি ওই রিক্রুটমেন্ট রুলসে হচ্ছে, আমাদের কেন নয়? তাহলে যদি আরও যদি ওনারা পোস্ট ক্রিয়েট করেন, ইমিডিয়েট আমাদের ব্যবস্থা করুন, এবং ভাইবার মাধ্যমে আমাদের নিতে পারেন, আমাদের কেন বেকারদের সঙ্গে লেলিয়ে দিচ্ছেন? নতুন নতুন পোস্ট এখানে এখানে 1300, এখানে 1200, এখানে 500, এরকম করে ধাপে ধাপে এই সমস্ত বলে ললিপপ দেখিয়ে লাভ নেই। গতকাল শুনেছি আমাদের শিক্ষামন্ত্রী মহাশয়, মুখ্যমন্ত্রী মহাশয় বলছেন যে পরীক্ষার মাধ্যমে নতুন নতুন পোস্ট ক্রিয়েট করছেন, পরীক্ষার মাধ্যমে আমাদের পরীক্ষা দিতে চাকরি নিতে হবে, গণ অবস্থান করে লাভ নেই। কিন্তু ওনাদের আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বার্তা দিতে চাই, ওনারা আমাদের অভিভাবক, ওনারা সরকারে আছেন, ওনাদের কাছে বলবো না আমরা, কার কাছে বলবো? পূর্বতন সরকার, বর্তমান সরকার, সরকার তো সরকারি,
দল বদল হতে পারে, ব্যক্তি বদল হতে পারে, সরকার তো বদল হয় না। সেক্ষেত্রে আমরা তো রাজ্যেরই সন্তান, আমাদের দায়ভার কে নেবে? দায়ভারটা সরকারকেই নিতে হবে। সরকার এইভাবে চুপ থাকলে, নীরব থাকলে এবং অনীহা প্রকাশ করলে হবে না। সরকার আগে আসতেই হবে আমাদের কাছে, কারণ সারা রাজ্যবাসী আমাদের এই গণ অবস্থানে সামিল হচ্ছেন, আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন। সারা রাজ্যবাসী, বিভিন্ন স্কুল থেকে স্টুডেন্টসরা আসছে, বিভিন্ন ধরনের গণসংগঠন আসছে, সবাই আপামর জনতা আসছেন, তারা এসে আমাদের যে হারে সমর্থন করছেন। এবং এটাও রাজ্যবাসীও চান যে আমাদের একটা ব্যবস্থা হোক, সরকার আমাদের স্থায়ী ব্যবস্থা করুন, রাজ্যবাসী ওটা চায়। সেই ক্ষেত্রে সরকারের এত অনীহা কেন? আমাদেরকে চাকরি দিতে চাইছেন না, এটা তো ওনাদের সদিচ্ছার অভাব। ওনারা ইচ্ছে করলে স্থায়ী চাকরির ব্যবস্থা একদম ইমিডিয়েট করতে পারেন। ওনাদের কাছে আবারও বলতে চাই যে ইমিডিয়েট আমাদের স্থায়ী চাকরির ব্যবস্থা করুন এবং একসঙ্গে করুন, ধাপে ধাপে নয়। এবং আমাদের যে 76 জন শিক্ষক মারা গেছেন, ওনাদের পরিবারে একটি ডাইন হারনেসে চাকরি প্রদান করুন। এই দাবিগুলো ওনাদের কাছে বার্তার মাধ্যমে, আপনাদের মাধ্যমে পৌঁছানোর জন্য আমরা আবার পঞ্চম দিনে ওনাদের, আমাদের পঞ্চম দিন গণ অবস্থানে পঞ্চম দিনের বার্তা ওনাদের পৌঁছাতে চাই। কারণ ওনারা নীরব, ওনারা বসে ভালো আছেন, কিন্তু আমরা ওনাদেরই সন্তান, ওনাদেরই ছেলে মেয়ে, ওনাদেরই ভাই বোন। আমরা শীতের মধ্যে কষ্ট পাচ্ছি। আর আপনার একটু আগে দেখেছেন একজন স্যারকে হাসপাতাল নেওয়া হয়েছে, কালকে 4 জন টিচার এখানে অসুস্থ হয়ে হসপিটালাইজ হয়েছেন। ওনারা চাইছেন কি আমরা মরে যাই, ঘরে বসে মরছেন? আমরা এখানে এসে গণ অবস্থানে বসেছি কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় 2 মাস আগে আমাদের 3রা অক্টোবর আমাদেরকে ডেকেছেন, কথা বলেছেন যে আমাদের স্থায়ী ব্যবস্থা করবেন, কিন্তু দু এক মাস বলেছেন। আমরা 2 মাস সময় দিয়েছি, আমরা বলতে পারতাম যে 1 মাস, আমরা 2 মাস সময় দেব না, কিন্তু আমরা 2 মাস সময় দিয়েছি যে 2 মাস সময়ের মধ্যে আমাদের ব্যবস্থা করুন। আমরা তখন চুপ থেকেছি, কিন্তু 2 মাস পূরণ হয়েছে 3রা ডিসেম্বর। আমরা 4, 5, 6, 7 তারিখ আমরা 3 দিন অপেক্ষা করেছি, তারপর 7 তারিখ এসে আমরা গণ অবস্থানে বসেছি, তারপর ওটা অনেক নড়ছে না। এত নির্দয়, এত নিষ্ঠুর কি করে হতে পারে একটা সরকারের? সরকার কি করে আমাদের প্রতি এত অমানবিক হতে পারে? এত এত অহংকার কিসের? তাড়াতাড়ি আপনারা আসুন, নইলে আমরা কিন্তু এই আন্দোলন, শুধু এই আন্দোলনে থাকবে না, এটা তীব্র থেকে তীব্রতর হবে। কি ধরনের হবে? আমরা এতদিন পর্যন্ত আমরা ধৈর্যের সীমা দেখাচ্ছি, আমরা আমাদের সহপথ দেখাচ্ছি, আমরা আমাদের শিক্ষক সুলভ আচরণ দেখাচ্ছি। আগামী দিনে কি ধরনের তীব্রতর আন্দোলন হবে এটা আমরা বলে বোঝাতে পারবো না। আমরা চাইবো অতিসত্ত্বর সরকার তরফ থেকে কেউ আসুন, আমাদেরকে স্থায়ী ব্যবস্থার ক্ষেত্রে ইমিডিয়েটলি 1 মাসের মধ্যে, 1.5 মাসের মধ্যে আমাদের স্থায়ী চাকরির ব্যবস্থা করুন। অবশ্যই দাদা, আমার আর বলার অপেক্ষা রাখে না, এটা আপনারাই বলুন যে আজকে গণ অবস্থানে বসেছি, আমরা চাকরি পেয়েছি? আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী 3টি সংগঠনের 2 জন করে প্রতিনিধিকে নিয়ে আশ্বস্ত করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 2-1 মাসের মধ্যে আমাদের স্থায়ী ব্যবস্থা করবেন। টাইন হার্নেস আমাদের 76 জন শিক্ষকদের একটি করে চাকরির ব্যবস্থা করবেন। 2 মাস তো পেরিয়ে গেল গত 3রা ডিসেম্বর, আজকে কত তারিখ? 7 তারিখ থেকে আমরা 3 দিন তাও অপেক্ষা করেছি, ওনাদের ডাকার অপেক্ষায়, বলার অপেক্ষায়, কিন্তু 7 তারিখ থেকে আমরা গণ অবস্থানে বসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কোনো ব্যবস্থা হলো, স্থায়ী ব্যবস্থা হলো? আপনারাই উত্তর দিন, আমার আর বলার অপেক্ষা রাখে না। এখানে আমরা 10,323 শিক্ষকরা দিন রাত লাগাতার এই কনকনে শীত, মশার কামড় খেয়ে ফুটপাতের মধ্যে পড়ে আছি, এটাই তো প্রমাণ যে ওনার প্রতিশ্রুতি কতটা সত্য, কতটা মিথ্যা। টিইসিসি এইচবি রোডের পক্ষে সাধারণ সম্পাদক স্বপন বল জানিয়েছেন, তাদের আন্দোলনের পাশে তাঁরা রয়েছেন। এই শিক্ষকদের আন্দোলনের জন্য 50,000 টাকা এদিন সংগঠনের পক্ষে তুলে দেওয়া হয়। 323 শিক্ষকদের যে গণতান্ত্রিক আন্দোলন, এই আন্দোলনটা ন্যায্য আন্দোলন, তাদের অধিকার রক্ষার আন্দোলন, এবং তাদের চাকরি যাওয়ার জন্য দায়ী যদি কেউ থাকে সেটা সরকার। সুতরাং সরকারের কাছে আমাদের একটাই দাবি যে তাদের যাতে সমস্যার স্থায়ী সমাধান করা হয় অতি সত্বর। যেভাবে শিক্ষকরা রাস্তায় এই শীতের মধ্যে তাদের পরিবারের শিশুগুলিকে সহ নিয়ে যেভাবে রাত্রি যাপন করছেন, সারাদিন তারা এখানে বসে আছেন, যে আসলে কোনো সভ্য সমাজে, অন্তত আমরা যারা নিজেদেরকে মানুষ বলে মনে করি, তাদের পক্ষে এর প্রতি অবহেলা করা, গুরুত্ব না দেওয়া, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের দাবি টিসিসি রোডের পক্ষ থেকে অতি সত্বর যাতে সরকার তাদের সমস্যার সমাধানের জন্য ভূমিকা গ্রহণ করে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।